হ্যালো বন্ধুরা, আপনাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি ডিজিটাল স্টাডি ইউটিউব চ্যানেলে। আমরা সকলেই জানি এ লেটারটির চারটি সাউন্ড, এই, অ, আ, এ। তো আমরা ইংরেজি রিডিং করার সময় বুঝতে পারি না কোথায় এই করব, কোথায় অ করব, কোথায় আ করব আর কোথায় বা এ করব। তো আসুন আজকে আমরা জেনে নিই কোথায় এই করব, কোথায় অ করব, কোথায় আ করব আর কোথায় বা এ করব। নিয়ম এক, দুটি কনসোনেন্টের মাঝে এ এবং শেষে ই থাকলে এ লেটারটির উচ্চারণ এই হয়। আমি আবার একবার বলছি নিয়মটা আপনাদেরকে, দুটি কনসোনেন্টের মাঝে এ এবং শেষে ই থাকলে এ লেটারটির উচ্চারণ এই হয়। উদাহরণ ফলো করুন, ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে। এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি দুইটা কনসোনেন্টের মাঝে কিন্তু এ লেটারটি রয়েছে এবং শেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ই লেটারটিকে। তাহলে এভাবে যখন কোনো ওয়ার্ড সাজানো থাকবে সেই ক্ষেত্রে আমাদেরকে এ লেটারটির উচ্চারণ এই এর মতো করতে হবে। এটাকে আমাদেরকে উচ্চারণ করতে হবে কেক, কেক মানে হচ্ছে কেক। তেমনি করে আমরা বলতে পারি কেইম, কেইম মানে এসেছিল। হেইট, হেইট মানে হচ্ছে ঘৃণা। ডেট, ডেট মানে হচ্ছে তারিখ। ফেস, ফেস মানে হচ্ছে মুখমণ্ডল। মেক, মেক মানে হচ্ছে তৈরি। নেম, নেম মানে হচ্ছে নাম। গেম, গেম মানে হচ্ছে খেলা। তো আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন, আমরা প্রত্যেকটা ওয়ার্ডের মাঝে কিন্তু এ লেটারটিকে পাচ্ছি আর শেষে পাচ্ছি আমরা ই লেটারটি। এই জন্য কিন্তু এ লেটারটির উচ্চারণ এই এর মতো করতে হচ্ছে। তাহলে এই নিয়মটা একটু ভালোভাবে মাথায় রাখবেন, দুইটা কনসোনেন্টের মাঝে যখন এ থাকবে এবং শেষে ই লেটারটি দেখতে পাবেন তখন সেই ক্ষেত্রে এ লেটারটির উচ্চারণ এই এর মতো করতে হবে। নিয়ম দুই, যদি কোনো শব্দে এ ডাব্লিউ লেটারটি থাকে তখন তার উচ্চারণ অ এর মতো করতে হবে। আমি আরও একবার বলছি নিয়মটা, যদি কোনো শব্দে এ ডাব্লিউ লেটারটি থাকে তখন তার উচ্চারণ অ এর মতো করতে হবে। উদাহরণ ফলো করুন তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। সি এ ডাব্লিউ, ক মানে কাকের ডাক। তাহলে দেখুন এখানে আমরা এ এবং ডাব্লিউ লেটারটিকে খুঁজে পাচ্ছি, সেই জন্য আমাদেরকে অ এর মতো সাউন্ড করতে হচ্ছে। তেমনি করে বলা যাবে ল, ল মানে আইন। প, প মানে হচ্ছে থাবা। র, র মানে হচ্ছে কাঁচা। স, স মানে হচ্ছে করাত। তো দেখুন আমরা প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু এ এবং ডাব্লিউ লেটারটিকে খুঁজে পাচ্ছি, এই জন্য কিন্তু আমরা অ এর মতো সাউন্ড করছি। এবার আসুন আমরা জেনে নিই কোথায় আমরা আ এর মতো সাউন্ড করব। দুটি কনসোনেন্টের শেষ বর্ণটি আর হলে এবং আর এর পূর্বে এ ভাওয়েলটি থাকলে তার উচ্চারণ আ হবে। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, তো আপনারা একটু লক্ষ্য করুন। আমরা এই ওয়ার্ডটির মধ্যে দুইটা কনসোনেন্ট দেখতে পাচ্ছি, সি একটা কনসোনেন্ট আর একটা কনসোনেন্ট। তো আমরা বলেছি শেষ বর্ণটি যদি আর হয় তো এখানে আমরা শেষ বর্ণটি আর পেয়েছি এবং আর এর পূর্বে যদি এ ভাওয়েলটি থাকে তো আমরা এখানে এ ভাওয়েলটি পাচ্ছি। তাহলে আমরা এ ভাওয়েলটির উচ্চারণ করব আ এর মতো। তাহলে এখানে সি এর জন্য ক উচ্চারণ করতে হবে, এ ভাওয়েলটির উচ্চারণ হবে আ, আর আর এর জন্য উচ্চারণ করতে হবে র। তাহলে পুরো উচ্চারণটা হবে কার, কার মানে হচ্ছে গাড়ি। তেমনি করে বলা যাবে বার, বার মানে বাধা। টার, টার মানে হচ্ছে আলকাতরা। ফার, ফার মানে হচ্ছে দূরবর্তী। জার, জার মানে হচ্ছে বয়াম। তো আপনারা একটু লক্ষ্য করুন, আমরা প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু দুইটি করে কনসোনেন্ট পাচ্ছি এবং শেষ বর্ণটি পাচ্ছি আর এবং আর এর পূর্বে কিন্তু এ ভাওয়েলটি রয়েছে, তাই আমাদেরকে এ ভাওয়েলটির উচ্চারণ করতে হচ্ছে আ এর মতো। এবার আসুন আমরা জেনে নিই এ লেটারটির উচ্চারণ কোথায় আমরা এ এর মতো করব। দুটি কনসোনেন্টের মাঝে এ লেটারটি থাকলে তার উচ্চারণ এ এর মতো হবে। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, তো এটা আমরা উচ্চারণ কিভাবে করব দেখুন। বি এর জন্য ব, এ এর জন্য এ, ডি এর জন্য ড। তাহলে উচ্চারণটা হবে ব্যাট, ব্যাট, ব্যাট মানে মন্দ। তো এখানে দেখুন আমরা দুইটা কনসোনেন্ট পাচ্ছি এবং দুইটা কনসোনেন্টের মাঝে কিন্তু এ লেটারটি পাচ্ছি, তাই আমাদেরকে এ লেটারটির উচ্চারণ এ এর মতো করতে হবে। তেমনি করে আমরা বলতে পারি
ব্যাক। তো এখানে বি এর জন্য ব, এ এর জন্য এ, জি এর জন্য গ, নিয়ে উচ্চারণটা হচ্ছে ব্যাক। ব্যাক মানে থলে। তেমনি করে বলা যাবে ব্যাট, বি এর জন্য ব, এ এর জন্য এ, টি এর জন্য ট, উচ্চারণটা হচ্ছে ব্যাট। ব্যাট মানে খেলার ব্যাট। ক্যান, সি এর জন্য ক, এ এর জন্য এ, এন এর জন্য দন্তন্য, নিয়ে উচ্চারণটা হচ্ছে ক্যান। ক্যান মানে করতে পারা। ক্যাপ, সি এর জন্য ক, এ এর জন্য এ, পি এর জন্য প, নিয়ে উচ্চারণটা হচ্ছে ক্যাপ। ক্যাপ মানে টুপি। তেমনি করে বলা যাবে ক্যাট, ক্যাট মানে বিড়াল। তেমনি করে বলা যাবে ড্যাট, ড্যাট মানে বাবা। তেমনি করে বলতে পারি ফ্যান, ফ্যান মানে পাখা। তেমনি করে বলতে পারেন ফ্যাট, ফ্যাট মানে মোটা। গ্যাস, গ্যাস মানে বায়বীয় পদার্থ। হ্যাট, হ্যাট মানে ছিল। তো এভাবে কিন্তু আমরা হাজার হাজার শব্দকে আমাদের নিজের আয়ত্তে নিয়ে চলে আসতে পারি এই নিয়মটার মাধ্যমে। আমরা যেহেতু এই লেটারটির চারটে সাউন্ড পেয়েছিলাম, এই, অ, আ, এ, তাই আমরা চারটি নিয়ম কিন্তু খুব সহজে আয়ত্ত করে ফেললাম। এই চারটি নিয়ম দিয়ে আপনি খুব সহজে থ্রি লেটার ওয়ার্ডগুলো ইংরেজিতে রিডিং করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই।